السلام عليكم ورحمة الله. আমরা কাবা শরীফে গোলাপ সাধারণত দেখি কিন্তু এই গোলাপটা কিভাবে তৈরি করা হয় সেটা এখানে দেখানো হচ্ছে এভাবে সারা বছর কাজ করা হয় এখানে আপনার নিচের যে এটা এটা হচ্ছে কাপড় উপরে যে আবরণটা দেওয়া আছে এটা হচ্ছে স্বর্ণ মানে এখানে দুই ধরনের একটা সুতা ব্যবহার করা হয় সুতার উপরে সুতার হচ্ছে নিচে উপরে উপরে হচ্ছে যে নিচে থাকে সুতা আর সুতার উপরে যে লেয়ারটা দেওয়া হচ্ছে এটা হলো স্বর্ণ চমৎকার আমরা তো শুধু কাবা ঘরের গোলাপই আগে নরমাল সুতা দিয়ে করে এখন তার উপরে লেয়ারটা দিচ্ছেন হলো স্বর্ণের সুতা চমৎকার জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর এই জমিনের বড় বড় নিয়ামত দেখার তৌফিক দান করেন এই প্রদর্শনীটা চলছে মসজিদে নববীর ভিতরে আমরা এখন মসজিদে নববীর ভিতরে দেখছি হ্যাঁ এটা এক মাসের একটা প্রদর্শনী চলছে এখানে যে কিভাবে হারামের গোলাপ তৈরি করা হয় সেটা এখানে দেখানো হচ্ছে আলহামদুলিল্লাহ